এই বিজয় আমাদের শহীদের ভাইদের বিজয়, এই বিজয় তাওহিদী জনতার বিজয়, এই বিজয় আপামর জনসাধারণের বিজয়। আমরা দোয়া করব আমাদের জীবন থেকে যে সময়টি অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ যেন আমাদের আগামী দিনে আমরা এই সময়কে কাজে লাগিয়ে এই দশ গড়ার আমরা প্রত্যয় ব্যক্ত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয়ের সূচনা করার সুযোগ দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই বিজয়ের মাধ্যমে আমরা যেন বুঝে না যাই যে আমাদের চূড়ান্ত বিজয় এসে গেছে। আমাদের চূড়ান্ত বিজয় হবে সেদিন যেদিন এই 56,000 বর্গ মাইলের দেশে কোরআনের রাজ কায়েম করতে পারবো, সেই দিনই আমাদের পূর্ণাঙ্গ বিজয় আসবে। সুতরাং আজকে থেকে আমরা যেই বিজয়ের শুরুই হলো আমাদের বিজয়, এই বিজয়কে আমরা ত্বরান্বিত করব এদেশে কোরআনের শাসন কায়েমের মাধ্যমে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ময়দানে যথাযথ ভূমিকা রাখার তৌফিক দেন, আমিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বপ্রথম রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, অগণিত শাহাদাতের মাধ্যমে বিজয় সিনিয়ররা তৌফিক দান করেছে। আমরা এখান থেকে বলতে চাই, আজকের বিজয় চূড়ান্ত বিজয় নয়। যতদিন পর্যন্ত বাংলার জমিনে ইসলাম ও ইসলামী আন্দোলনের বিজয় না হবে, ততদিন আমাদের সংগ্রাম চলবে, চলছে, থাকবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী মাঠে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ।